সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে ভর্তি সহায়তা আমরা কিভাবে আবেদন করব। বর্তমান কিন্তু একাদশ শ্রেণীর অর্থাৎ ইন্টারের ভর্তি সহায়তা আবেদন চলছে 10,000 টাকা। আমি আপনাদেরকে বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি। এখানে যাওয়ার জন্য আপনি মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ডিভাইস থেকে আপনি আবেদন করতে পারবেন। কোনো লিঙ্কিং কিছুই লাগবে না। আপনি শুধু মোবাইলে গিয়ে যদি ভর্তি সহায়তা বাংলা অথবা ইংরেজিতে লিখে সার্চ করেন, ভর্তি সহায়তা লিখে সার্চ করলে এই লিঙ্কটা আপনার কাছে প্রথমে যেটা চলে আসবে, ই ভর্তি সহায়তা সিস্টেমে স্বাগতম, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। সেটা মোবাইল থেকে হোক অথবা কম্পিউটার ল্যাপটপ থেকেই হোক, আসার পরে এরকম ইন্টারফেস আপনার সাথে চলে আসবে। যদি কম্পিউটার হয় আর মোবাইল হলে সেম লেখাগুলোই থাকবে, হয়তো একটু এদিক সেদিক থাকবে, একটু খুঁজে বের করে নেবেন। এরকম যে অবস্থা আপনার কাছে চলে আসবে, এখানে দেখবেন যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ, এই যে লাইনটা যাচ্ছে রেড রঙে লাল, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ভর্তি সহায়তার আবেদন গ্রহণ চলছে। আবেদনের শেষ তারিখ 30/3/2023। দয়া করে ব্যবহার নির্দেশিকা পড়ে আবেদন করুন। তো ব্যবহার নির্দেশিকা হচ্ছে এটা, তার আগে আমি বলে দিই এখানে একাদশ শ্রেণীর যারা তারা আবেদন করলে কিন্তু 8,000 টাকা করে পাবেন। এখানে দেখেন এই যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমান মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে 10,000 টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। তো আপনি এখানে ক্লিক করলে এই এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত। আর ব্যবহার নির্দেশিকা আপনি কিভাবে আবেদন করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই ব্যবহার নির্দেশিকা আপনার সামনে আসবে। এই ব্যবহার নির্দেশিকাটা আপনার সামনে চলে আসবে। তো এখানে আপনি দেখেন বিস্তারিত যা আছে এখানে বলে দেওয়া আছে একই কথাগুলোই। তো এখান থেকে ক্লিক করলে আপনার সেম পেজটা চলে আসবে আবেদনের জন্য। প্রথমে যে পেজটা আসবে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে নিবন্ধনের জন্য। আপনি এখানে নিবন্ধন করার সিস্টেমটা পেয়ে যাবেন। প্রথমে আপনার নাম দিতে হবে, তারপরে অভিভাবকের নাম, তারপরে আপনার জন্ম সীমানা সনদ অর্থাৎ আপনার বার্থ ডে যে সার্টিফিকেট সেই জন্ম সনদ নিবন্ধন নম্বর এখানে দিবেন, এখানে জন্ম তারিখ দিবেন, এখানে জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে আপনার ঠিকানা অর্থাৎ বিভাগ জেলা, এভাবে এখানে তথ্যগুলো সবগুলো দেওয়ার পরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন। আর এখানে এই যে যে মেইল আছে, যদি আপনার ইমেল থাকে তাহলে ইমেল দিয়ে দিবেন, আর যদি ইমেল না থাকে তাহলে এই লেখাগুলো উঠাবেন না, যেভাবে আছে সেভাবেই থাকবে। আর যদি ইমেল না থাকে তাহলে আপনি এই লেখাগুলো উঠার দরকার নেই, আর ইমেল থাকলে আপনি উঠাই দিয়ে আপনার জিমেলটা এখানে লিখে দিবেন। আর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে একটি আপনি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, সেম পাসওয়ার্ড এখানেও দিয়ে দিবেন, একই পাসওয়ার্ড দেওয়ার পরে এই ঘরে আই এম নট এ রোবট এখানে একটি টিক দিয়ে দিবেন। টিক দিয়ে এখানে নিবন্ধন করুন, এখানে একটি ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার যে নাম্বার দিয়ে দিয়েছে সেই নাম্বার একটি কোড চলে যাবে, সেম এরকম আপনার সামনে একটি ইন্টারফেস চালু হবে। তো আপনি এখানে কোড নাম্বারটা বসিয়ে দিয়ে এখানে একটা টিক দিয়ে দিবেন, আমি রোবট নই, দিয়ে জমা দিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার নিবন্ধনের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার সামনে এরকম একটি লগ ইন পেজ আসবে। তো আপনি এখানে লগ ইন করুন, আপনি যেই জন্ম নিবন্ধন সনদ নাম্বার বা ইমেল যদি দিয়ে থাকেন ইমেলটা দিলেও হবে, অথবা আপনি যেই জন্ম নিবন্ধন নাম্বার দিয়েছেন উপরে সেই জন্ম নিবন্ধন নাম্বার এবং যে ওখানে 8 সংখ্যার পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে দিয়ে প্রবেশ করুন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে, আপনি তারপরে নিচের পেজে এখানে চলে আসবেন। দেখেন এখানে আসলে আপনি যে নেক্সট এখানে ক্লিক করুন, অথবা আপনি সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসলে আপনার 4টা জিনিস লাগবে, আগে থেকে আপনি 4টা ডকুমেন্ট রেডি করে রাখবেন। একটা হচ্ছে আপনার ছবি, একটা আপনার স্বাক্ষর স্ক্রিন করে নিয়ে নেবেন, আপনি একটা সাদা কাগজে স্বাক্ষর দিয়ে সেটা মোবাইল দিয়ে অথবা স্ক্রিন দিয়ে একটি ছবির মতো করে রেখে দিবেন। তারপরে আপনার এখানে জন্ম সনদ যা আছে সেই জন্ম সনদের একটি ফটো উঠেবেন, আর অভিভাবককে যারা অভিভাবক বানাবেন তার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডির একটি ফটো উঠেবেন। এই 4টা ডকুমেন্ট আপনি রেডি করে রাখবেন। তো তারপরে এখানে এক এক করে 4টা ডকুমেন্ট এখানে সাবমিট করে দিবেন। যেখানে চুজ ফাইলে ক্লিক করলে আপনার মোবাইল অথবা ডেস্কটপের যেখানে আপনার তথ্যগুলো আছে সেখানে আপনি যাবেন। যাওয়ার পরে এখানে একটা একটা করে ক্লিক করে 4টা দিয়ে দিয়ে সংরক্ষণ করুন, একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে পরবর্তীতে আপনার কাছে এই পেজটা চলে আসবে, এই যে এই ফর্মটা চলে আসবে। ফর্মটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, খুব ছোট। এখানে আপনি যে তথ্যগুলো যেভাবে চাইছে, আপনার নাম বাংলা ইংরেজিতে, তারপরে আপনার জন্ম নিবন্ধন জন্ম সনদ নম্বর, এইভাবে আপনি সকল তথ্যগুলো সুন্দর করে দিয়ে দিবেন। সকল তথ্যগুলো দিয়ে দিয়ে আপনি ক্লিক করলে এই পেজটা আবার আপনার কাছে চলে আসবে। ওই যে আপনি প্রথমে যে ছবি টবিগুলো দেখাইছিলেন এগুলো এখানে চলে আসবে, সবগুলো এখানে শো করবে। তো আপনি এখান থেকে সংরক্ষণ করুন, একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে প্রত্যয়ন বা সুপারিশ অর্থাৎ আপলোড পত্র। লাস্টে যেটা দিবেন সেটা হচ্ছে প্রত্যয়ন বা সুপারিশ পত্র। তো এই প্রত্যয়ন পত্রটা আপনি কোথায় পাবেন? এই প্রত্যয়ন পত্রটা হচ্ছে এখানে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রত্যয়ন পত্রটা হচ্ছে এই যেখানে প্রত্যয়ন বা সুপারিশ ফর্ম, এখানে একটা ক্লিক করে দিলে আপনি সেই সুপারিশ ফর্মটা পেয়ে যাবেন। এই যেটা
এই সুপারিশ ফর্মটা আপনি প্রিন্ট করে নেবেন। এখানে কিন্তু দুইটা আছে, লাস্টেরটা আপনার প্রয়োজন নাই। যদি লাস্টেরটা আপনি মনে করেন, এটা হচ্ছে শুধুমাত্র চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে তাদের জন্য, এটার প্রয়োজন নাই। আপনি উপরের যেটা আছে, এই যে উপরে প্রথম যে ভর্তি সহায়তা জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, এটা লিখে এটা পূরণ করে এখানে প্রতিষ্ঠান প্রধানের যে সিল আছে, গোল সিল এবং প্রতিষ্ঠান প্রধানের এই সিল, এই দুইটা সিল স্বাক্ষর এখানে নেবেন। নেওয়ার পরে এটা আপনি স্ক্যান করে নেবেন, সে মোবাইল দিয়ে অথবা স্ক্রিনের দিয়ে একটু ফটো উঠিয়ে নেবেন। এই ফটোটা লাস্টে আপনি এখানে চুজ ফাইল এখানে ক্লিক করে এই ফটোটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সংরক্ষণ করুন, একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাজ শেষ। তখন এইরকম পুরো পেজটা আপনার সামনে শো করবে, আপনি যা তথ্যগুলো ফর্মগুলো পড়ে এলেন এরকম একটা ফর্ম আপনার সামনে চলে আসবে। আপনি চাইলে এটি প্রিন্ট করে বা ডাউনলোড করে রেখে দিতে পারেন। তুমি বস মূলত এইভাবে আপনি আবেদনটি করবেন। আবেদনটি আপনাকে মোবাইল থেকে অথবা আমি আবার বলি মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি অপশন থেকে করতে পারবেন। তো এখানে কিন্তু দেখেন কী কী লাগবে সেটা আপনারই বলছে। আপনার ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, জন্ম সনদ, জন্ম নিবন্ধন সনদ লাগবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ অর্থাৎ যে ফর্মটা আপনাদেরকে দেখাইলাম সেই ফর্ম লাগবে, আর নিচে যে ফর্মটা ছিল পিতা মাতার অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, এটা হচ্ছে তৃতীয় অথবা চতুর্থ গ্রেডের যে কর্মচারী আছে তাদের সন্তানদের ক্ষেত্রে, এটা সবার জন্য নয়, এখান থেকে আপনার এটা লাগতেছে। আর ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা হচ্ছে আবেদন প্রাপ্তির 4 থেকে 6 মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী ভর্তি সহায়তা নির্বাচিত তার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনি এটাতে যদি নির্বাচিত হন আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে অবশ্যই জানতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ সিস্টেমটা আবার শুরু থেকে একবার দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যেখান থেকে হোক একটি ব্রাউজার ওপেন করবেন। এখানে গুগলে সার্চ বারে গিয়ে শুধুমাত্র ভর্তি সহায়তা ভর্তি সহায়তা বাংলা অথবা ইংরেজি যে কোনো একটাতে লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এই লিঙ্কটা আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি এই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটাই আপনার সামনে আসবে। এখান থেকে আপনার যেটা করণীয় 5টা জিনিস আপনি রেডি করে রাখবেন। 1 নম্বরে যে প্রত্যয়ন বা সুপারিশ ফর্ম, এখানে ফর্মটা ক্লিক করে এখানে ফর্মটা যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন, নিয়ে ফর্মটা পূরণ করবেন এবং আপনি যেই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন অর্থাৎ যেখানে পড়ালেখা করতেছেন যেই প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের প্রধানের এবং প্রতিষ্ঠানের একটি সিল নিয়ে রেডি করে রাখবেন। 1-2 নম্বরে আপনার একটি ছবি, আপনার একটি স্বাক্ষর সাদা কাগজে নিয়ে সেটা স্ক্যান করবেন, আর আপনার জন্ম নিবন্ধন কার্ড স্ক্যান করবেন, আপনার অভিভাবক যাকে বানাবেন বাবা অথবা মা সেই অভিভাবকের জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে নেবেন। মোট 5টা তথ্য আপনি রেডি করে আপনার ওই ডিভাইসে রাখবেন যেটা দিয়ে আপনি আবেদন করবেন। এই 5টা তথ্য হলে আপনি আবেদন করতে পারবেন। যখন এই 5টা তথ্য রেডি হয়ে যাবে তখন এই যে আবেদন করুন এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি নিবন্ধন, প্রথমে নিবন্ধন কোডিংয়ে ক্লিক করবেন। নিবন্ধন ক্লিনিকে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে অর্থাৎ এই পেজটা আপনার সামনে আসবে, এটা আপনি পূরণ করবেন। এটা পূরণ কমপ্লিট হয়ে গেলে এখানে একটি টিক দিয়ে নিবন্ধন সম্পাদন করুন দিবেন। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন মোবাইল নাম্বারে SMS যাবে, SMS একটি কোড যাবে, সেই কোডটি পুনরায় দিয়ে আপনাকে আগের ভিডিওতে যেটা দেখিয়ে দিয়েছি এটা কমপ্লিট হয়ে যাবে। নিবন্ধনটা কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে আবার সেম এরকম একটি পেজ আসবে, তখন আপনি এখানে আপনার নিবন্ধন জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে মূল আবেদন ফর্মটা দিবে, ওই ফর্মগুলো যথাযথভাবে পূরণ করে আপনি যদি জমা দেন, জমা দিলে আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে যেভাবে দেখাইলাম সেম একইভাবে দেবেন। কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যার সম্মুখীন হন বা কোথাও কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সমাধান দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো।